বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে আজ অন্নকূটের আয়োজন করা হয় এবং এই অন্নকূটকে কেন্দ্র করে বিশেষ পূজা অর্চনা করা হয় গোবর্ধন বাবার। আজকের এই অন্নকূট অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ভক্তবৃন্দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জগন্নাথ জিও মন্দিরে আজকের এই অন্নকূটে বিভিন্ন ভোগ রান্না করা হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে এবং সেই ভোগ নিবেদন করা হয় ভগবানের উদ্দেশ্যে। তা দেখার জন্য গোটা শহরবাসী আজ জগন্নাথ মন্দিরে জমায়েত হয়েছেন। আজ বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে এই অন্নকূটটির আয়োজন করা হয়েছে। এই অন্নকূট মহোৎসব প্রত্যেক বছর করা হয়, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়, একেবারে তিথি সময় মেনেই এই উৎসবটি এই আয়োজন করার হয়েছে। সে বিষয়ে মন্দিরের মহারাজ কি বলছেন শুনুন। বৃন্দাবনেতে প্রথম প্রচলন হয়েছে, সেখানে গোবর্ধন পর্বত, তিনি সেখানে বৃন্দাবনে অবস্থিত। সেখানে যখন বৃন্দাবনেতে একবার কি হলো, ওই সংক্ষেপে বলছি সময়টুকু, তো সেখানে ওই ইন্দ্রদেবের পূজা করতেন ব্রজবাসীগণ। তখন সেই কৃষ্ণ তিনি বললেন যে আপনারা ব্রজবাসীগণকে বলছেন, পিতা মাতা আর অন্যান্যদেরকে, যে আপনারা কেন কি পূজা করছেন, কি করছেন? তখন বললো যে আমরা ইন্দ্রের পূজা করছি। বলে কেন? বললেন ইন্দ্রের পূজা করলে বর্ষা হয়, বর্ষা হলে আমাদের শস্য হয়, শস্য হলে আমাদের জীবন ধারণ করতে সুবিধা হয়, গোপালন করতে সুবিধা হয়। তখন বললো যে গিরিরাজ গোবর্ধন, ওই গোবর্ধনকে পূজা করেন। তখন যখন গোবর্ধন পূজা করতে শুরু করলেন, তখন ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে গেলেন যে আমার পূজা বন্ধ করে দিলে এরা কি ব্যাপার। তখন অতি বর্ষা শুরু করলেন। যখন বর্ষা দিলেন, তখন এই কৃষ্ণ কি করলেন, এই গিরিরাজ গোবর্ধনকে আঙুলের মধ্যে বাম হাতে ধারণ করলেন ছত্রের মতো। আর সেখানে সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্রয় নিলেন, তারা গু বালক গু বৎস গাভি সকলকে নিয়ে। তখন সেই এক সপ্তাহ পর্যন্ত সেখানে বর্ষা হয়েছিল। সেই বর্ষার পরে ইন্দ্রদেব দেখলো এত বর্ষা দিলাম কিন্তু ব্রজবাসীদের কিছু হলো না, কি ব্যাপার। তখন এসে দেখলো এই গোবর্ধনকে ধারণ করে কৃষ্ণ সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। তখন ইন্দ্র বুঝতে পারলো যে উনি স্বয়ং ভগবান। তখন ভগবানের কাছে প্রার্থনা করলো যে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে আপনি আশ্রয় দেন, ক্ষমা করেন। তখনই সেই ইন্দ্রদেব তখন তিনি ক্ষমা চেয়ে নিলেন। আর এদিকে সকলেই এই গোবর্ধনকে তখন পূজা করলো, এই গিরিরাজ গোবর্ধন পূজা। আবার একটি পূজা আছে, সেখানে সেই একই পূজা, তার মধ্যে আরেকটা মাহাত্ম্য এরকম যে এই যখন বৃন্দাবনেতে এক সময় অভক্তদের একটু প্রভাব চলছিল, তখন সেখানে গোপাল পূজা হতো। আপনারা শুনলেন মহারাজের বক্তব্য। মূলত হিন্দু ধর্মে অনেক ক্ষেত্রেই কিন্তু মিলে মিশে যায় শাক্ত এবং বৈষ্ণব উৎসব, এবং শক্তি আরাধনার অন্যতম উৎসব হচ্ছে কালী পূজা। তার ঠিক পরে বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ গোবর্ধন উৎসব এবং অন্নকূট। বহু স্থানেই দুটি পার্বণ একের সাথে পালিত হয় এবং কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রথম দিনেই পালিত হয় গোবর্ধন উৎসব। এবং আমাদের রাজ্যে বিভিন্ন মন্দিরেও পালিত হচ্ছে আজ অন্নকূট, ব্যতিক্রমী নেই জগন্নাথ জিও মন্দির। এই মুহূর্তে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রাজধানীর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।